আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে আমার শুক্রবারের একটা ভিডিও। আসলে এখানে আমার দুই দিনের ভিডিও, শুক্রবার আর শনিবার আমি আসলে একসাথে আপলোড করেছি, কেননা এডিট করার সময় পাচ্ছিলাম না দুইটা ভিডিও আলাদা আলাদা করে করার। তো আমি হচ্ছে বৃহস্পতিবার রাতে একটা পুডিং বানিয়েছিলাম, তো পুডিংটা হচ্ছে বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আজকে হচ্ছে বাচ্চাদেরকে একটু খেতে দিব। তো পুডিংটা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আর পুডিংয়ের রেসিপিটা আসলে আমি ভাবছি যে আপলোড করব, কিন্তু আমি মানে একটু ব্যস্ত আছি কিছু নিয়ে, তার জন্য হচ্ছে আমি মানে শ্যুটই করতে পারছি না পুডিংয়ের ভিডিওটা। তো যাই হোক, নেক্সট টাইম অবশ্যই যেদিন আমি বানাবো ভিডিওটা আপলোড করব। আর এই তো পুডিংটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। আর আজকে হচ্ছে তেমন কিছু রান্না করিনি, শুধু একটু চিকেন ঝাল ফ্রাই করেছিলাম বাচ্চাদের জন্য, আর পোলাও রান্না করেছিলাম। তো পোলাও তো আসলে আর ভিডিও করিনি। তো এখন হচ্ছে রাত প্রায় 8টার মতো বাজে, তো আমি একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আসলে বাচ্চাদের ঘর মানে দিনে 3-4 বার করে ঝাড়ু দিতে হয়, বাচ্চারা বাচ্চা থাকলে ঘর নোংরা হবে, এটা স্বাভাবিক। তো আমি হচ্ছে সকালে একবার ঝাড়ু দেই ঘুম থেকে উঠে, আর হচ্ছে বিকেলে দেই, আবার রাতে ঘুমানোর আগে দিই ঝাড়ুটা। আর হচ্ছে যেহেতু এখন ঠান্ডা, তো আমি 2 দিন পর পর আসলে ঘরটা মপ করি, কেননা ঠান্ডার দিন আসলে এত মপ দিতে ভালো লাগে না। তো আর আজকে হচ্ছে প্রচুর ঠান্ডা আমাদের এখানে, শুক্রবার আজকে রাত, তো প্রচুর ঠান্ডা। তো আমি ভাবছিলাম এই ঠান্ডায় একটু পাকোড়া বানাই, তো আমি এখানে হচ্ছে একটু আলু পাকোড়া বানাবো। তো পাকোড়া বানানোর জন্য হচ্ছে আমি এখানে সব রকমের মশলা দিয়েছি, গরম মশলা, আদা রসুন বাটা, ধনে গুঁড়া, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, আর একটা কাঁচামরিচ দিয়েছি, আর গোলমরিচের গুঁড়া দিয়েছি, যেহেতু বেবি খাবে তার জন্য আমি একটু ঝালটা কম দিয়েছি, আর 2টা ডিম, ধনে পাতা। তো এই সব কিছু দিয়ে হচ্ছে আমি চালের গুঁড়া আর ময়দা দিয়ে ভালো মতো মেখে নিব। তো ময়দা আর চালের গুঁড়ার যে পরিমাণটা সেটা আমি আর বলছি না, এটা হচ্ছে মাখানোর উপর ডিপেন্ড করে, আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন। আমার যতটুকু লেগেছে আমি দিয়ে নিয়েছি। আর ময়দা বা চালের গুঁড়া আমি দিচ্ছি হচ্ছে, আমার কাছে বাসায় বেসন নেই, তার জন্য হচ্ছে আমি ময়দা চালের গুঁড়ো দিয়ে করছি। আজকে হচ্ছে আমাদের এখানে প্রচুর ঠান্ডা, কালকে স্নো দেখাচ্ছে, মানে শনিবার কাল স্নো দেখাচ্ছে, কিন্তু জানি না কতটুকু হবে মানে স্নো। আসলে এবার তো মানে স্নো খুবই কম আমাদের এদিকে, গতবার তো এই টাইমে মনে হয় 2 বারের মতো স্নো পড়ে গিয়েছিল, কিন্তু এবার আসলে স্নো দেখাচ্ছে 60%, 40%, মানে 100% কখনোই দেখাচ্ছে না। তো দেখি কালকে কি হয়। আসলে স্নো আমার খুব ভালো লাগে, বাচ্চারা আসলে খুব এনজয় করে, আর স্নো না পড়লে আসলে কেন জানি ভালো লাগে না। তো যাই হোক, আমি হচ্ছে এখানে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ মতো ময়দা, বেসন বা চালের গুঁড়া যেটা দিয়ে করেন মানে ওইভাবে আপনারা এটাকে সেট করে নেবেন, ওইটার মেজারমেন্টটা আমি আর বললাম না। তো এখন হচ্ছে এই তো এটাকে হচ্ছে আমি পাকোড়া শেপ দিয়ে তারপর হচ্ছে তেলে ফ্রাই করে নিব, আর তেলটা যেন বেশি গরম না থাকে এদিকে একটু খেয়াল রাখতে হবে। তো পাকোড়াগুলো হচ্ছে এখন আমি তেলে ফ্রাই করে নিচ্ছি, আর আপনারা হয়তো একটু নয়েজ পাবেন, তার জন্য আমি সরি, আসলে সবসময় আমি বলি, যেহেতু বাচ্চাদের ঘর একটু সাউন্ড আসলে মানে চলেই আসবে ভিডিওতে, যেহেতু বাচ্চা ছাড়া তো আর থাকা যাবে না, বা দূরে কোথাও যেহেতু ভয়েস দেওয়াও যাবে না, ওদের নিয়েই থাকতে হবে, ওদের নিয়েই ভয়েস দিতে হবে। তো তার জন্যই বলছি যে একটু শব্দ পেলে আপনারা প্লিজ সেটা মানে ইগনোর করবেন। তো এই তো আমি হচ্ছে এখন পাকোড়াগুলো খুব ভালো করে ফ্রাই করে নিব, আর আমি হচ্ছে কিছু পাকোড়া আমার নেবারের বাসায় দিব, তো তার জন্য একটু বেশি করেই নিয়েছি। আর ঠান্ডা দিন বা বৃষ্টির দিনে কিন্তু এরকম মুচমুচে পাকোড়া বা পেঁয়াজি হলে কিন্তু খুব ভালো লাগে। তো আমি যেহেতু রাতে করছি, তো পাকোড়ার সাথে এখন তো চা আর খাবো না, চা খেলে আসলে রাতে ঘুম আসবে না, তো তার জন্য হচ্ছে শুধু পাকোড়াই ভেজে নিচ্ছি, ভাত দিয়ে খাবো।
আর এই তো হচ্ছে আমার সিঙ্কের অবস্থা। তো পাকোড়া ভেজে হচ্ছে সিঙ্কে যে জিনিসগুলো আছে সেগুলো আমি একটু ক্লিন করে নিব, আর এই সাইডের কাউন্টার টপটাও আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তো পাকোড়াগুলো হচ্ছে এক পাশে ভাজা, মানে একটু ভাজা হওয়ার পর তারপর হচ্ছে আমি উল্টে দিব। এটা কিন্তু খুব মানে চুলা খুব বাড়িয়ে করা যাবে না, এটা হচ্ছে মিডিয়াম, চুলার হিটটা মিডিয়াম রেখে তারপর খুব ভালোভাবে এটাকে ফ্রাই করে নিতে হবে। তো এই তো আমার এক ব্যাচ হচ্ছে ভাজা হয়ে গিয়েছে, তো আমি তুলে নিয়েছি। আর পাকোড়াগুলো খুবই মানে মজা হয়েছে, ক্রিস্পি হয়েছে। আর হচ্ছে এখন হচ্ছে আমি আমার নেবারের বাসায় কিছু দেব, আর বাকিটা হচ্ছে আমরা সস দিয়ে খাবো, আর বাকিগুলো হচ্ছে রাতে ভাত খাবার সময় মানে খাবো ভাতের সাথে। আর হচ্ছে আমি বিকেলে একটু শালগম দিয়ে চিংড়ি রান্না করেছিলাম, তো শালগম কার কার পছন্দ কমেন্টসে জানাবেন। আর এখানে হচ্ছে আমি সেফোরা থেকে আমার একটা ক্লিনজিং মিল্ক অর্ডার করেছিলাম, মেকআপ ক্লিনজিং মিল্ক, তো সেটা এসেছে। তো সেটা রিসিভ করলাম, তারপর একটু খুললাম, খুলে দেখলাম যে সব ঠিক আছে কি না। আর এটা হচ্ছে ওয়েদার, ওয়েদার হচ্ছে দেখি কালকে স্নো আছে কি না, তো স্নোর জন্য একটু হালকা প্রিপারেশন নিয়েছি। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা, শনিবার সকালে, তো স্নো দেখাচ্ছিল কিন্তু খুবই অল্প, মানে স্নো পড়েছে আর সাথে বৃষ্টি, বৃষ্টি যেটা হচ্ছে স্নোর সাথে আমার মোটেও ভালো লাগে না। তো এখানে হচ্ছে আমি হোল হুইট ফ্লাওয়ার দিয়ে, যেটা হচ্ছে লাল আটা, তো সেটা দিয়ে একটু রুটি বানিয়ে নিয়েছি। আমি একটু ইস্ট দিয়েছিলাম তার জন্য এটা খুব সফট হয়েছে। আর লাল আটার রুটি এমনিতে কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো আর খুবই সফট হয় এটা। এখানে হচ্ছে আমি একটু মানে আলু আর ছোলার একটু তরকারি রান্না করেছিলাম, তো সেটাই হচ্ছে দুপুরে খাবো। আর হচ্ছে রান্না করব হচ্ছে গরুর গোস্ত আর খিচুড়ি রান্না করব দুপুরে। তো আমার হাজব্যান্ড, আমার ইচ্ছা ছিল যে আমি একটু কাবাব টাইপের কিছু বানাই, কিন্তু ও বলছে যে ও খিচুড়ি আর গরুর গোস্ত খাবে। তো যেই কথা সেই কাজ, তো আমি হচ্ছে খুব একটু নরম নরম করে সবজি খিচুড়ি রান্না করলাম। আসলে নরম, একটু নরম খিচুড়িটা আমার পছন্দ, একদম ঝরঝরে খিচুড়ি আসলে আমার তেমন একটা ভালো লাগে না। তো দুপুরে আসলে হ্যাভি সকালে নাস্তা করার পর আর খাওয়া হয়নি, তো এখন হচ্ছে রাতে আমি খাচ্ছি। তো বিফটা অনেক মজা হয়েছিল আর খিচুড়িটা অনেক টেস্টি হয়েছিল। তো এই তো, এই হচ্ছে আমার দুই দিনের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর হচ্ছে এখন হচ্ছে রাতের খাবার খাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।